আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে, এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। মুসলিম শক্তিধর বিশ্বের চাপে নাস্তানাবুদ দখলদার ইহুদিবাদী ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যদিও আজকে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল, সেই যুদ্ধবিরতি শুক্রবার পর্যন্ত গড়িয়েছে। প্রথমেই জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত। এরপরই থাকছে, গাজা থেকে পালানোর পথ খুঁজছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। ইসরায়েলের সেনাদের ধরে ধরে জবাই করে হত্যা করছে হামাস যোদ্ধারা। এদিকে ইসরায়েলকে ধ্বংসের জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিতে পারে ইরান, এতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এরপরই জানিয়ে দেব মিয়ানমারে বিদ্রোহীদের হামলা কি ভাবছে ভারত। একদিকে কাশ্মীর স্বাধীনতাকামী যোদ্ধারা ইতোমধ্যেই ভারতে হামলা চালিয়ে ভারতের চার সেনা হত্যা করে ফেলেছে। ফিলিস্তিনি মুসলিমদের নিয়ে যখন সারা বিশ্ব সরব, সেই একই সময়ে কাশ্মীর তাদের নিজেদের শক্তির জানান দিচ্ছে, আর এতে চাপে পড়েছে ভারত। অন্যদিকে মিয়ানমার সীমান্ত থেকেও ভারতে চাপ বাড়াচ্ছে, আর চীন পাকিস্তান তো ভারতের চির বৈরী শত্রু। স্পষ্টত বোঝা যাচ্ছে চতুর্মুখী হামলায় এবার ভারত। এ বিষয়ে জানাব। এরপরই থাকছে, হামাস নেতাদের হত্যা করতে মোসাদকে নেতানিয়াহু নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, 58টি দেশ জম্মু ও কাশ্মীর ইস্যুতে তাদের সমর্থন করেছেন। ভূস্বর্গখ্যাত জম্মু কাশ্মীর এবার তাদের সমর্থন আদায় করতেই শক্তি জানান দিচ্ছে এবং ভারতের সেনাদের লক্ষ্য করে হামলা শুরু করে দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের এখন স্বাধীনতার আভাস পাওয়া যাচ্ছে, আর এরই মধ্যেই কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের দখলে থাকা ভূস্বর্গখ্যাত জম্মু কাশ্মীর মুসলিমরা তাদের শক্তি জানান দিয়ে সারা বিশ্বের শক্তিধর মুসলিমদেরকে বলছে, আমরাও নির্যাতিত, আমরাও স্বাধীন একটি রাষ্ট্র চাই, যে কারণে হামলা শুরু করেছে। এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান। আপনি কি চান ফিলিস্তিন এবং জম্মু কাশ্মীর দুটি আলাদা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক এবং এদেরকে নির্বিচারে হত্যা বন্ধ করুক দখলদারেরা। বন্দি বিনিময় আটকে গেল শুক্রবার পর্যন্ত। গাজায় প্রত্যাশিত চার দিনের যুদ্ধবিরতি কখন কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, শুক্রবারের আগে কোনো বন্দি বিনিময়ে বন্দি মুক্তি দেওয়া হবে না। এতে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আরো সন্দেহ সৃষ্টি হয়েছে। গাজায় ছয় সপ্তাহের বিমান ও স্থল হামলার পর ইসরায়েল এবং হামাসের মধ্যে এই চুক্তি হয়েছে। চুক্তিটি গাজায় যুদ্ধ অভিযানের চার দিনের বিরতি সহ 150 ফিলিস্তিনি মুক্তিকে তালিকায় আনা হয়েছে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় 300 ফিলিস্তিন বন্দির একটি তালিকা প্রকাশ করেছে, এদের মধ্যে নারী ও কিশোর রয়েছে। ইসরায়েল সরকার চার দিনের মধ্যে 150 নিরাপত্তা বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। গাজা থেকে পালানোর পথ খুঁজছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। রাতারাতি পাল্টে গেল গাজা ইসরায়েলের আগ্রাসনের দৃশ্যপট। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেনে গাজায় চার দিনের জন্য হামলা বন্ধ রাখবে তেল আবিব। যে ইসরায়েল 24 ঘন্টা আগেও গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছিল, তারাই এখন সেখানে ঢুকতে দিচ্ছে শত শত ত্রাণবাহী ট্রাক, জ্বালানিবাহী ট্রাক। শুধু তাই নয়, গাজায় সামরিক আগ্রাসনে যতিচিহ্ন এঁকে দিতে কোনো ধরনের সাজোয়াজান কিংবা নজরদারি চালানোর জন্য কোনো ধরনের ড্রোনও না উড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হঠাৎ করে দেশটির এমন নমনীয়তায় অবাক গোটা বিশ্ব। প্রশ্ন জাগছে, কি কারণে তেল আবিব এতটা নমনীয়? সোজা চোখে দেখা যাচ্ছে হামাসের হাতে ইসরায়েল বন্দীদের ফেরাতে এতটা নমনীয় দৃষ্টি, কিন্তু না, এর পেছনে রয়েছে অন্য গল্পও আছে। হামাস ইসরায়েল যুদ্ধ শুরু গাজাতেই থেমে থাকেনি। হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লেবানন থেকে হিজবুল্লাহ আর ইয়েমেন থেকে হুতিরাও শুরু করে হামলা। এই ত্রিমুখী আক্রমণে ত্রিশঙ্কু অবস্থায় ইসরায়েলি বাহিনী আরডিএফ, ফলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে হুমকি নিয়ে হামলা শুরু করেছিল, ছয় সপ্তাহ পর দেখা গেল সেটি ফাঁপা বলি ছাড়া আর কিছুই নয়। এর পরিবর্তে ইসরায়েল যে নমনীয়, তার নিন্দা ও প্রতিবাদে ফুসে উঠছে গোটা পৃথিবী। হামাস হিজবুল্লাহ হুতি বিদ্রোহীদের ত্রিমুখী আক্রমণে অনেকটাই দিশেহারা ইসরায়েলি সেনারা, তার উপর আছে টার্নেল আতঙ্ক, যাকে ওরা ডাকে মেট্রো বলে। মাটি ফুরে বের হয়ে ইসরায়েলি সেনাদের ঘায়েল করে হামাস যোদ্ধাদের হাওয়ায় মিলিয়ে যাওয়ার
কোনো সমাধান খুঁজে পাচ্ছে না ইসরায়েলের সেনারা। গাজায় যখন এমন বেকায়দায়, তখন অন্যদিকে লেবানন সীমান্ত থেকে ধ্বংসলীলা শুরু করে হিজবুল্লাহ। সেই সঙ্গে হুতির আবির্ভাব যেন সাক্ষাৎ জমদূত। হলিউডের সিনেমার মতো মুহূর্তেই দখলে নিয়ে নিচ্ছে ইসরায়েলের জাহাজ, ইয়েমেন থেকেও ছোড়া হচ্ছে রকেট ক্ষেপণাস্ত্র। অন্যদিকে 3000 ইরানি মিসাইল তাক করা আছে ইসরায়েলের দিকে। ইরানের সাধারণ মানের কৌশলী ড্রোন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরিয়ে দেয়, তখন দেশটির সমর শক্তিকে সমীহ করতেই হয় যে কোনো দেশকেই। তাই ইরানের হুঁশিয়ারিকে নিছক ছেলে খেলা মনে করছে না ইসরায়েল। সব মিলিয়ে বেশ চাপে তেল আবিব। কোন দিক থেকে সামাল দিবে ইসরায়েল? এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে এমন সতর্কতা আগেই ইসরায়েলকে জানিয়েছিল তাদের প্রাণভোমরা আমেরিকা। জো বাইডেন যুদ্ধে থামানোর জন্য বারবার অনুরোধ করলেও শোনেননি বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু এখন টনক নড়েছে তার। ইসরায়েলও বুঝতে শুরু করেছে সারা বিশ্বের সম্মিলিত যুদ্ধবিরতি অবস্থানে ক্রমেই একা হয়ে পড়ছে তারা। সেই সঙ্গে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সৌদি আরবের নেতৃত্বে মুসলিম দেশগুলো ধীরে ধীরে চাপ বাড়াচ্ছে বিভিন্ন দিক থেকে। চারদিকে এমন সঙ্গীহীন পরিস্থিতির কারণেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় ইসরায়েল। হামাসের সঙ্গে রফা হয়েছে 4 দিন হামলা বন্ধ রাখার। পর্যবেক্ষকদের মধ্যে হামাসের কাছে কৌশলগতভাবে হেরে গেছে ইসরায়েল। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে গাজা থেকে পালানোর পথ খুঁজছে দেশটি, কারণ তারা বুঝে গেছে হামাসকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, বরং হামাসের হামলায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ লক্ষ সেনার মৃত্যু ঘটে যেতে পারে। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিতে পারে ইরান, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের চলমান যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে ইরান, এই তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তার আশঙ্কা, ইরানের এই উদ্যোগ ইউক্রেনীয় জনগণের জন্য বিপর্যয়কর হতে পারে। মার্কিন বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব শেষ হতে দেখছে সারা বিশ্ব। এবার ভারতের দখলদারিত্ব শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যেই ভারত থেকে স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য জম্মু কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতে হামলা চালিয়ে তাদের ভারতের 4 সেনাকে হত্যা করে ফেলেছে এবং শক্তির জানান দিয়েছে। চীন প্রতিনিয়তই ভারতের সীমান্ত দখল করে নিচ্ছে। পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভারতের দিকে মোতায়েন করে রেখেছে। অপরদিকে ভারতের বিদ্রোহীদের হামলা চাপে রয়েছে ভারত। সব মিলিয়ে বলাই যাচ্ছে ভারত এখন চতুর্মুখী চাপে, আর এই চাপ কাশ্মীরের মুসলিমদের স্বাধীনতার ইঙ্গিত দিচ্ছে। হামাস নেতাদের হত্যা করতে মোসাদকে নেতানিয়াহুর নির্দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদেরকে হত্যা করার জন্য মোসাদকে তিনি নির্দেশ দিয়েছেন। রাতে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি হামাসের সাথে 4 দিনের, এটি বেড়ে 9 দিনেরও হতে পারে যুদ্ধবিরতির ব্যাপারে বলেন, এটি ছিল কঠিন সিদ্ধান্ত তবে সঠিক সিদ্ধান্ত। 58টি দেশ জম্মু ও কাশ্মীর ইস্যুতে তাদের সমর্থন ব্যক্ত করেছে, আর পাকিস্তান জম্মু কাশ্মীরকে সরাসরি সমর্থন দিয়ে তাদের হয়ে যুদ্ধ করেছে কয়েকবার। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসযজ্ঞ শেষ হতে না হতেই কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা ভারতের 4 সেনাকে হত্যা করে নিজেদের শক্তি জানান দিয়েছে, এবং এই জম্মু কাশ্মীরও হয়তো ভারতকে জম্মু কাশ্মীর থেকে বিতাড়িত করবে এবং দখলদারিত্বের অবসান ঘটাতে যাচ্ছে। আর জম্মু কাশ্মীর ভূস্বর্গখ্যাত মুসলিম অন্যতম একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। মুসলিম শক্তিধর বিশ্বের চাপে নাস্তানাবুদ দখলদার ইহুদিবাদী ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যদিও আজকে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল, সেই যুদ্ধবিরতি শুক্রবার পর্যন্ত গড়িয়েছে। প্রথমেই জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত, এরপরই থাকছে গাজা থেকে পালানোর পথ খুঁজছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা।